নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা ত্রিপুরা রাজ্য কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হইয়া গেলগা চারালতলে শ্রী শ্রী গোবিন্দ জিওর মণ্ডপে। প্রসঙ্গত মাতিয়াথনাথ গেলগা 3 মার্চ কাঞ্চনবাড়ি ত্রিপুরা রাজ্য মহাসভার পদাধিকারী নির্বাচন অনুষ্ঠান হইয়া গেলগা। উক্ত অনুষ্ঠান হওয়ানা ডাঙরিয়া ডক্টর কৃষ্ণদাস সিংহ শাস্ত্রী এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা কমিশনার গিরো করে রাজ্য সভাপতি নিযুক্ত করা নিয়োগ। তাছাড়া ডাঙরিয়া দেবকুমার বারো ব্রজগোপাল সিংহ গিরকরের সহসভাপতি বারো মলয় প্রদীপ কীর্তিমোহন সিংহ গিরকগাছিরে সম্পাদক পদে নিযুক্ত করা নি অসিত ঔ গিরক গিধানক শপথ গ্রহণ অনুষ্ঠান অয়াগেলগা 31 মার্চ বিশিষ্ট সমাজসেবী তথা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা স্পিকার বিমল সিংহ গিরকর শহীদান দিবসান ও সমাজসেবী বিমল সিংহর প্রতিকৃতিকর মুঙে উবায়া সমাজের স্বার্থে কাম করানির আশা করলা মহাসভার নবনিযুক্ত সদস্য সদস্যায় অনুষ্ঠানহানা শুভারম্ভ মহাসভার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অয়াগেলগা। শান্তিরস্তু হরে এবার আমার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাশয় ত্রিপুরা রাজ্যের মহাসভার সভাপতি সমাজসেবী রঞ্জন সিংহ গিরক রঞ্জন সিংহ গিরকে রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণদাস সিংহ গিরক গিরকে মাল্যদান করে উতার লগে বগে সাংস্কৃতিক অনুষ্ঠান হানও আসিল।
এবাকারে স্যার মিডিয়া আছে স্যার হাইওয়েতে ও সব হইব না দিল্লি তো হইতে গা সেকেন্ড না লাগে এবারে ও ঔষধ যুগ আমার যাই হোক অবৈধ আন্দোলন আর সৃষ্টি হয়ে মহাসভা কিন্তু ত্রিপুরার নেই ঔষধ মহাসভা হইলে আমার কাছে দিতারাগা আমার নবদ্বীপ দেখা আছে দিতারাগা রাধাচরণ কাকা আছে দিতারাগা কৈলাসরে বা ত্রিপুরাতে মহাসভার কোনো সময় যাই হোক আমি 1978 সালে তো ত্রিপুরা বিশ্বপ্রিয়া মণিপুরি ছাত্র যুব সংস্থাপন করিয়ে আন্দোলন যথাবিধি কাম করত কাম করত শ্রীমতী ফুলন রাজকুমারী ঈশ্বরের নামে শপথ নিয়া মাতুরি যে মহাসভার কাম করানি বা পরিচালনা নিরপেক্ষ বারো যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগী হইত এমন কোন কাম না করত গোপনীয়তা রক্ষা করিয়া ২৬ অক্টোবর ২০১৭ আমার সমাজ হিসাবে চলতে আগামী দিনে দুই নম্বর মিডিয়াম যা লিখবে ২৫ নভেম্বর ২০১৭ তিন নম্বর মিডিয়াম যা ১৮ জানুয়ারি ২০১৮ যেদিন নেতাত্মী এদের মধ্যে প্রক্রিয়া আসবে না আসামের নবনির্বাচিত সহযোগী আমি মি পাঠ করবো লগে যাওয়ার আমার তো মি সিবলে আপনি নাম্বার পান এরপরে দায়িত্ব আমার নিজে মনে হয় মি ঈশ্বরের নামে শপথ নিয়া মাতুরি যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার স্থাপিত সংবিধানের প্রতি শ্রদ্ধা নিম মান্যতা করিয়া চৌথ শুদ্ধ রীতিমন্দ ন্যস্ত কর্তব্য কর্ম ঈশ্বর নামে শপথ নিয়া মাতুরি যে মহাসভা কাম করানি পরিচালনা নিরপেক্ষ বারো যৌক্তিক
যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগী হইব, এমন কোন কাল নাটক যেহান মহাসভা বারো সমাজ ক্ষতি হইতে পারে। সর্বোপরি সর্বোপরি রাষ্ট্রীয় সংবিধান মান্যতা করিয়া চলত বারো সংগঠন গোপনীয়তা রক্ষা করিয়া বুলিয়া বসা করবি জয়ী মা বিষ্ণু। জয় মা বিষ্ণু।